জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ, খালেদা জিয়ার লিভারের সমস্যা বেড়েছে। এরপর জানিয়ে দেব হুমকি ধমকি দিয়ে ক্ষমতায় থাকা যাবে না বলছে ভিপি নূর। এদিকে মৌলভীবাজারে জঙ্গি আস্তানা একটি বাড়ি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং জানিয়ে দেব সরকারের সময় শেষ বলছে মঈন খান। আরও জানিয়ে দেব রাজধানীর আগারগাঁও নতুন অফিস পাড়ায় নতুন সিন্ডিকেট। সর্বশেষ জানিয়ে দেব সেনাবাহিনীর সমর্থন ছাড়া সরকার পরিচালনা সম্ভব নয় বলছে শাহবাজ শরীফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। খালেদা জিয়ার লিভারের সমস্যা বেড়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভারের সমস্যা বেড়েছে। তিনি জ্বরেও ভুগছেন, এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। শুক্রবার সন্ধ্যায় হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে দেখে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, ম্যাডামের কিছু স্বাস্থ্যগত সমস্যা দেখা দিয়েছে, সেগুলোর পরীক্ষা নিরীক্ষা চলছে, ওনার আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হতে পারে। শুক্রবার রাত 8টার দিকে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সভা হয়, সেখানে মির্জা ফখরুলও উপস্থিত ছিলেন। মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বৈঠকে চিকিৎসকরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে পর্যালোচনা করেন। মেডিকেল বোর্ডের একজন সদস্য জানিয়েছেন, গত দুদিনে খালেদা জিয়ার শারীরিক বিভিন্ন পরীক্ষা করা হয়েছে, লিভারের সমস্যা, মূত্রে সংক্রমণ ও জ্বর আছে। শুক্রবারের সভায় তার আলট্রাসোনোগ্রাম ও রক্ত পরীক্ষার রিপোর্টের ফলাফল নিয়ে পর্যালোচনা করা হয়। এর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য গত বুধবার রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। 78 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। এরই মধ্যে হার্ট, কিডনি, লিভারের কিছু সমস্যা নতুনভাবে দেখা দিয়েছে। উল্লেখ্য, 2021 সালের নভেম্বরে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন চিকিৎসকরা জানান তিনি লিভার সিরোসিসে আক্রান্ত, তার পরিপাক তন্ত্রে 3 রক্তক্ষরণ হয়েছে। হুমকি ধমকি দিয়ে ক্ষমতায় থাকা যাবে না বলছে ভিপি নূর। ক্ষমতাসীনদের উদ্দেশ্যে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর বলেছেন, হামলা মামলা হুমকি ধমকি দিয়ে ক্ষমতায় থাকা যাবে না। নিজেদের সেফ এক্সিটের জন্য হলেও অনতিবিলম্বে ছাত্রনেতা বিন ইয়ামিন মোল্লা ও গোপালগঞ্জের ছাত্রনেতা ইসমাইল সহ সব রাজবন্দীর মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহার করুন। অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। আজ শুক্রবার বিকেলে রাজধানীর পুরোনো পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণমিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। নুরুল হক নূরের উপর হামলাকারীদের গ্রেপ্তার ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাসহ আটক সব রাজবন্দীর মুক্তি এবং যুগপৎ আন্দোলনের একদফা দাবিতে গণ অধিকার পরিষদের উদ্যোগে এই কর্মসূচি হয়। ডাকসুর সাবেক ভিপি নূর বলেন, আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থাকতে এখন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিছুদিন আগে আওয়ামী লীগের প্রতিনিধি দল ভারতে যায়, ক্ষমতায় থাকতে বিজেপির সঙ্গে চুক্তি করেছে, তারা যেন আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনে। তাই এদের হাতে এখন আর দেশ, জনগণ, দেশের মানুষের ধর্মকর্ম নিরাপদ নয়। মৌলভীবাজারে জঙ্গি আস্তানা একটি বাড়ি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। মৌলভীবাজারের কোলাউড়া উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার রাত 8টার পর থেকে বাড়ি ঘিরে রাখা হয় বলে জানান কোলাউড়ার কর্মদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিবুল ইসলাম আজাদ। তিনি জানান তার ইউনিয়নের পূর্ব টাটরি উলি গ্রামের বাইশালি বাড়ি নামক এলাকায় একটি টিলার ওপর নতুন স্থাপিত একটি বাড়ি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা থেকে আসা আইন শৃঙ্খলা বাহিনীর একটি টিম এসেছে ও তাদের সাহায্য করতে মৌলভীবাজার জেলা পুলিশ ও কোলাউড়া থানা পুলিশও রয়েছে ঘটনাস্থলে। নিরাপত্তাজনিত কারণে কোনো মানুষকে ওই এলাকায় যেতে দিচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী। সকালে প্রশাসন এ বিষয়ে ব্রিফিং করবে বলেও জানান তিনি। মৌলভীবাজার পুলিশ সুপার মঞ্জুর রহমান পিপিএম জানান, বিষয়টি এই মুহূর্তে বলা যাচ্ছে না, নিশ্চিত হয়ে গণমাধ্যমকে জানানো হবে। সরকারের সময় শেষ বলছে মঈন খান। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সময় শেষ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, এই সরকারের বিরুদ্ধে জনগণ ইতিমধ্যে রাস্তায় নেমেছে, সরকার বিদায় না নেওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। শুক্রবার সরকারের পদত্যাগের একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর
কমলাপুর স্টেডিয়ামের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন মঈন খান। বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হতে পারে না, নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে, বিএনপির সঙ্গে এটা দেশবাসীরও চাওয়া। মঈন খান বলেন, বর্তমান সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এরপর নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশে নির্বাচন হতে হবে। সরকার অবিলম্বে এই দাবি না মানলে জনগণ আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে দাবি মানতে বাধ্য করবে। রাজধানীর আগারগাঁও নতুন অফিস পাড়ায় নতুন সিন্ডিকেট। দেশের সরকারি বেশিরভাগ দপ্তরের নতুন গন্তব্য রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও। সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি এই এলাকায় রয়েছে বেশ কয়েকটি বিশেষায়িত সরকারি হাসপাতাল। এসব প্রতিষ্ঠান কেন্দ্র করে উত্থান ঘটেছে 91টি সিন্ডিকেটের। বিভিন্ন সরকারি কাজের ঠিকাদারিতে একচ্ছত্র আধিপত্য নিয়ন্ত্রণে প্রায় তিনি দিনই চলছে মহড়া। মারধরের ঘটনা ঘটেছে প্রকৌশলীদের, এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন প্রকৌশলীরা। নিরাপত্তা চেয়ে বন্ধ রেখেছিলেন উন্নয়ন কাজও। হাসপাতালের বিভিন্ন উন্নয়ন ও নিয়মিত কাজ, সরকারি জমিতে মার্কেট নির্মাণ, অ্যাম্বুলেন্স, বাণিজ্য অবৈধ জায়গায় ফার্মেসি তৈরি করে বাণিজ্য সহ নানা অপরাধে জড়াচ্ছে এই মাফিয়া সিন্ডিকেটের সদস্যরা। আর এসব কাজে সরাসরি নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে শেরেবাংলা নগর এলাকার 27 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তারিক হাসান কাজলের বিরুদ্ধে। বিভিন্ন সরকারি সংস্থার প্রকৌশলীদের সঙ্গে কথা বলে জানা যায়, আগারগাঁও কেন্দ্রিক নতুন একটি সিন্ডিকেট গড়ে উঠেছে সরকারি সংস্থার উন্নয়ন কাজ। এই সিন্ডিকেটের কব্জায় নিতে চেষ্টা চলছে দীর্ঘদিন ধরেই। কেউ কথা না শুনলে হুমকি ধমকি দেওয়া হয়, চালানো হয় নির্যাতন। অনেকেই নির্যাতনের শিকার হলেও ভয়ে মুখ ফুটে কিছু বলতে চান না। সর্বশেষে গত রোববার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী এ কে এম মনিরুজ্জামান সহ কয়েকজনকে মারধর করা হয়। সেনাবাহিনীর সমর্থন ছাড়া সরকার পরিচালনা সম্ভব নয় বলছে শাহবাজ শরীফ। সেনাবাহিনীর সমর্থন ছাড়া পাকিস্তানে সরকার পরিচালনা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গত বৃহস্পতিবার দেশটির জিও নিউজে হামিদ মিরের সঞ্চালনায় ক্যাপিটাল টক অনুষ্ঠানে তিনি বলেন, তার সরকারও সেনাবাহিনীর সমর্থন ছাড়া চলতে পারত না। সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে হামিদ মির তার কাছে জানতে চান পাকিস্তানকে হাইব্রিড শাসনের অন্যতম উদাহরণ হিসেবে ধরা হয়, বিষয়টি নিয়ে তার মতামত কি। জবাবে শাহবাজ বলেন, দেখুন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার উপর ভীষণভাবে নির্ভরশীল ছিলেন। ইমরান খান তার সময় সেনাবাহিনী থেকে নানা ধরনের সমর্থন ও সহায়তা পেয়েছেন। আসলে সব সরকারেই সেনা সমর্থনের দরকার হয়। ক্যাপিটাল টক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, তার ভাই ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের প্রধান নওয়াজ শরীফ যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা দেওয়ার পরপর তিনি লন্ডন সফর করেন, দেখা করবেন বড় ভাই নওয়াজের সঙ্গে। শাহবাজ শরীফ বলেন, আশা করছি আগামী মাসে নওয়াজ শরীফ পাকিস্তানে ফিরতে পারেন। দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। আগে সাংবাদিক আম্মার মাসুদকে দেওয়া একটি পৃথক সাক্ষাৎকারে দ্য ইন্টারসেপ্টে প্রকাশিত প্রতিবেদনে ইমরান খানের